শিবরাত্রি উপলক্ষে একটি স্পেশাল এপিসোড করব সাংস্কৃতিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। শিবরাত্রি নামটার সঙ্গে আপনারা বুঝতে পারছেন যে এটি মূলত শিবকে উদ্দেশ্য করে। বিশাখদত্ত নাম নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন, তার মুদ্রা রাক্ষস নাটকটি, সংস্কৃত নাটকটি যথেষ্টই বিখ্যাত। মোটামুটিভাবে তার সম্বন্ধে, এক কমপক্ষে তার নাম সম্বন্ধে প্রত্যেকেই অবগত আছেন। প্রেক্ষাপটটি একটু সামান্য হিন্টস দিয়ে দিই। রাজনৈতিক সঠতা অর্থাৎ রাজনীতির পলিটিক্সের যে ব্যাপার স্যাপারগুলি রয়েছে সেইটি নিয়েই রচিত এই নাটকটি, এবং মূল চরিত্র এখানে চন্দ্রগুপ্ত এবং চাণক্য কৌটিল্য। তো সেখানে যে প্রথমে সেকালে কি করা হতো, না নাটকের শুরুতে কোনো একজন ইষ্ট দেবদেবী কথা মাধ্যমে সেই কথার আরম্ভ হতো, মঙ্গল হতো, মাঙ্গলিক গান গাওয়া হতো ইত্যাদি ইত্যাদি। তো সেখানে এই মুদ্রারাক্ষস নাটকটি শুরুতেই আমরা যা পাই সেটা হচ্ছে শিব এবং পার্বতীর এক কথোপকথন, এবং খুব ইন্টারেস্টিং শুধু নয়, খুব মজাদার একটি কথোপকথন। শিব পার্বতীকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার মাথার ধন্নি মান্নি বস্তুটা কে গো? আমি এখানে বাংলাতেই বলছি, সংস্কৃতিতে যাচ্ছি না। তোমার মাথার ধন্নি মান্নি ওই বস্তুটা কি গো, কে গো? হ্যাঁ, কে দ্যাট মিন্স, বুঝতেই পারছেন আপনারা, এখানে এখানে যেটি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে কোনো একজন মানুষ বা দেবতা বা যাই হোক কোনো একজন, কোনো বস্তু নয়, কে গো? শিব উত্তর দিল, কেন, শশীকলা, অর্থাৎ চন্দ্রচূড়, শিবের মাথায় চন্দ্র বিরাজ করে, শশীকলা শশীকলা। পার্বতী বলল, না না, শশীকলার কথা আমি জিজ্ঞেস করছি না, সে তো জানি যে তোমার মাথায় শশীকলা আছে। আমি জিজ্ঞেস করছি ওই যে জটার মধ্যে যে মেয়ে ছেলেটা উকি দিচ্ছে সে কে? শিবের জটার মধ্যে আমরা জানি গঙ্গা থাকে, তো তার কথাই প্রকারান্তরে পার্বতী জিজ্ঞেস করছে। নারী পৃচ্ছামি নেন্দুম, শিব বলছে কেন, ওখানে তো চন্দ্রকলা ছাড়ার কে আছে? এবং সেক্ষেত্রে সে পার্বতীর সখী বিজয়াকে সাক্ষী মানছে, যে সালিসী মানছে, যে কেন চন্দ্রকলাকে, চাঁদকে যদি চাঁদ বলি তাহলে আর কিভাবে আমি এটা কে সেটা বলবো তোমাকে? বিশাখদত্ত ঠিক এখানেই তার বক্তব্যটি প্রেরণ করলেন যে শিব যে এই সঠতা করে যে বলল গঙ্গাকে লুকিয়ে যে চন্দ্রকলা চাঁদ শশী রয়েছে সেই ব্যাপারটি যে বলল, সেই কথাটাই তিনি উল্লেখ করে বলছে, এই শিবের সঠতাটাই তোমাদেরকে অর্থাৎ আমাদেরকে শ্রোতাবিন্দু সকলকেই রক্ষা করুক। শিব এবং সতী, সতী এবং শিব, সতী শিব যে এক এবং অভেদ বা একজন আরেকজনের পরিপূরক কমপ্লিমেন্টারি সে সম্বন্ধে আমরা মোটামুটিভাবে সকলেই জানি, অবগত আছি। সতী দাক্ষায়ণী সতী, সতী যখন আবার জন্মায় পার্বতী রূপে, বা বলা ভালো তার যখন পুনর্জন্ম হয় তখন শুধুমাত্র কিন্তু সতী পার্বতী রূপেই জন্মায়নি, তার সঙ্গে সঙ্গে সে জন্মেছে গঙ্গারূপে, অর্থাৎ সতীর একটি অংশ পার্বতী রূপে এবং একটি অংশ গঙ্গারূপে জন্মেছে, গঙ্গা সুরনদী। তাই গঙ্গাকে শিবের বড় বউ বললেও কিন্তু উত্তপ্তি করা হবে না, গঙ্গা কিন্তু শিব সহচরী বটে। সংসারের অশান্তির বিষ পান করে তিনি হয়েছেন নীলকণ্ঠ শিব। সংসারের বিষকে তিনি নিজে গ্রহণ করে তিনি হয়ে উঠেছেন নীলকণ্ঠ, সংসারকে দিয়েছেন শান্তি। বৃদ্ধস্য তরুণী ভার্যা, বৃদ্ধের তরুণী বউ ঠিক যেমনটি করে ঠিক তেমনটি ভাবেই কিন্তু এখানেও আমরা শিবের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটি দেখতে পাই। আমি কিন্তু এখানে মূলত লৌকিক শিবের কথা দিয়েই শুরু করছি, এর মধ্যে আমি কিন্তু কোনো অবস্থাতেই
যে আমাদের পৌরাণিক শিব মহাকাল এই যে ব্যাপারটিতে আমি এখনো ঢুকিনি। দেখুন, আমাদের শিবের যে লৌকিক রূপটি আমরা দেখতে পাই সেখানে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু তাকে বুড়ো শিব, সেই একটা ন্যাদোষ মার্কা চেহারা, একটা থলথলে ভুড়ি, সারাদিন নেশার ঘরে ঝিমঝিম ঝিম মেড়ে থাকে, এরকম একটি রূপের সাথে কিন্তু বিশেষত বাঙালিরা পরিচিত। বাকি ভারতীয়দের কথা আমি যদি বাদ দিই, তাদের কাছে শিব অন্য রূপে ধরা দিলেও শিব কিন্তু মূলত বাঙালিদের কাছে সেই একজন নিষ্কর্মা পুরুষ, হ্যাঁ, এরকম একজন যে কিনা বসেই থাকে প্রায় প্রায় সারাদিন, এরকম একজন রূপেই কিন্তু তিনি ধরা দিয়েছেন, যে চুপচাপ সে বসে থাকে, হ্যাঁ, শ্মশানে ছাই ঠাই মেখে, ভূত প্রেত ইত্যাদি তার সহচর, এবং তার জীবিকা কিন্তু ভিক্ষাবৃত্তি, তার জীবিকা ভিক্ষাবৃত্তি। এবং এই জিনিসটাই দেখুন, এই যে শিব চুপচাপ বসে থাকে, এর মধ্যে দিয়ে কিন্তু আদপে একটি নতুন কথা বা মূল সুরটি বেজে ওঠে। আমরা যদি একটু খেয়াল করে দেখি কালীমূর্তিকে, আমরা দেখতে পাবো সেখানে যে কালীমূর্তিতে উপরে শক্তি স্বয়ং দণ্ডায়মান, তিনি মেইন শক্তি, অর্থাৎ তিনি কাজ করবেন, কিন্তু কাজের মধ্যে চেতন চৈতন্যটি কে প্রবেশ করাবেন? না, নিচে পড়ে থাকা শিব, তিনি কোনো কাজ করবেন না, তিনি শুধুমাত্র নিশ্চল হয়ে তিনি পড়ে থেকে শুধু অবজার্ভ করবেন, এরকম একটি ব্যাপার। তো যাই হোক, সেই যৌবনবতী অর্থাৎ কিনা পার্বতী যৌবনবতী স্ত্রী কার? না শিবের। তো সেই শিবের যৌবনবতী স্ত্রী যেরকম খেকি খেয়াল করছে, না শিবের মাথায় কটা পাকা চুল হলো, এই নিয়ে অনেক লৌকিক কথাবার্তা, অনেক গান, রসের গান, মজার গান আমরা শুনতে পাই, জানি, এবং আমাদের বিশেষত বাঙালিদের মধ্যে এই জিনিসটি প্রচণ্ডভাবে দেখা যায়, যে সেই কবির ভাষায় বলতে হয় প্রিয়রে করি দেবতা, দেবতারে করি প্রিয়, অর্থাৎ দেবতা অনেক দূরের বস্তু হলেও তাকে যেন আমরা মনুষ্য লোকে আমাদের ঘরের মানুষটি করে নামিয়ে আনি, ঘরের একজন করে নামিয়ে নিয়ে এসেছি আমরা, তাদের তার উপরে আমরা রাগ করি, রেগে গিয়ে তাকে গালাগালিও দিই অনেক সময়, আবার তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ত্রিসন্ধ্যা আমরা তার পাতায় পায়ে ফুল চন্দন দিয়ে ভক্তি শ্রদ্ধাও নিবেদন করি। তো তেমনি ঠিক যেরকম বুটি বলছিলাম আমি, যে কোনো এক বৃদ্ধ যৌবনবতী স্ত্রী যেমন বৃদ্ধের মাথায় পাকাচুলটি খুঁজে বেড়ায়, এখানেও কিন্তু পার্বতী এমনকি গঙ্গারও কিন্তু এই পাকাচুল খোঁজা নিয়েও অনেক রসের গান আছে। কটা পাকাচুল পেকেছে শিবের জটার মধ্যে? আমরা ঠিক যেমনটি জানি, গঙ্গা যখন স্বর্গ থেকে পৃথিবীতে আগমন হচ্ছিল সেই ভগীরথের ব্যাপারটি, তখন শিবের জটা কিন্তু তাকে প্রথমে ধারণ করে এবং জটা বেয়েই যায়। তো সেই শিবের জটার মধ্যে কিন্তু গঙ্গা লুকোনো, এবং এই শিবের জন্য এই গঙ্গার কিন্তু এক অসীম মমত্ব বোধ কিন্তু সর্বদাই কাজ করে। জৈত্রিক পলিত ভ্রান্তিং করতা দিয়াপি জাহ্নবী, সব সময় কিন্তু এই ব্যাপারটি কাজ করে। তো সেই শিব যে নির্গুণ সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, সেই নির্গুণ শিব কিন্তু সর্বদাই নির্গুণ থেকে পার্বতী অর্থাৎ শক্তিকে সে এগিয়ে দেয় কর্মটি করবার জন্য, এরকম একটি শিবের সঙ্গেই কিন্তু আমরা পরিচিত। সেই জন্য দেখবেন অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু এই বুড়ো শিব কথাটা গ্রাম বাংলায় বিশেষ করে, হয়তো শহরেও অনেক, আমাদের এই কলকাতা শহরেও অনেক ক্ষেত্রেই এই বুড়ো শিব শব্দটি কিন্তু বহুলভাবে প্রচলিত। অনেক শিব মন্দিরের শিবকেই আমরা বুড়ো শিব, বা নদিয়া ঠদিয়ায় যে সমস্ত শিবের উল্লেখ পাই সেখানে অনেক ক্ষেত্রে এই বুড়ো শিবের কথাটি কিন্তু আমরা উল্লেখ পেয়েছি। তো শিব ছিল মূলত কিন্তু শ্মশানচারী একজন দেবতা, এবং শ্মশানে মশানে পড়ে থাকতো, ভিক্ষা করে খেত, পড়ার কোনো ঠিক নেই, অনেক সময় উলঙ্গ অবস্থাতেই সে থাকতো, কখনো কখনো শকনো বা ওই গজাজিন, যদিও এখন ক্যালেন্ডার ট্যালেন্ডারে অনেক সময় ছবি ছবিতে আমরা বাঘের ছাল পড়া অবস্থায় দেখি, কিন্তু মূলত কিন্তু একটু যদি পুরাণের দিকে তাকাই আমরা দেখতে পাবো গজাজিন অর্থাৎ যে হাতির চামড়া, সেই ব্যাপারটা তো আমরা আসছি, সেই হাতির চামড়া পরে ঠোরে, সে জটা দুটো পরে, হাড়ের মালা, হ্যাঁ, রুদ্রাক্ষ ইত্যাদি ইত্যাদি পরে ঠোরে, মুন্ডমালা এসব পরে ঠোরে সে পড়ে থাকতো। সেই এমন একজন বাউন্ডুলে ভবঘুরে যে শিব, সেই শিবও কিন্তু গৃহস্থ হয়ে গেল, সেও কিন্তু তার স্ত্রী পুত্র সন্তান
নিয়ে কন্যাকে নিয়ে যেমনটি আমরা দুর্গা প্রতিমায় দেখি, যদিও সে ভিন্ন মত অনেক থাকতে পারে, কিন্তু আমরা বাঙালি হিসাবে যেটা দেখি এক সুন্দর পরিবার, একান্নবর্তী পরিবার। যদিও শিব এখানে ভিক্ষাবৃত্ত অবলম্বন করে, তবু একটি পরিপূর্ণ পরিবারকে আমরা কিন্তু দুর্গার পুজোতে, যে বাঙালিদের দুর্গা পুজোতে যে চালচিত্রটি দেখি, লক্ষ্মী সরস্বতী গণেশ সমেত এক যে পরিপূর্ণ পরিবার, সেই পরিবারটিকে কিন্তু শিব, শিবেরই পরিবার বা পার্বতীর পরিবার হিসেবে দেখা হয়। তো সেই বাউন্ডুলে ভবঘুরে শিব এই পার্বতীর সঙ্গে বিয়ে হওয়ার পর কিন্তু সেও এক ঘোরতর সংসারী হয়ে উঠল। দেব পাতু হিমাদ্রিজা পরিণয়ন কৃত্তা গৃহস্থ শিব। সেই লজ্জা নিবারণের জন্য গজাজিন্নের কথাটি যে আমি বলছিলাম, সেই ব্যাপারটি খানিকটা একটু উল্লেখ করি। অন্ধকাসুর নামে এক দুর্ধর্ষ অসুরকে বধ করার সময় শিব নীল হাতি নামে একটি হাতিকে সে মেরেছিলেন, এবং মারবার পর তার যে আর্দ্রচর্মটি ছিল সেইটি তিনি যখন পড়লেন, পরিধান করলেন, আমাদের শিব হয়ে উঠল কিন্তু কৃত্তিবাস। কৃত্তিবাস অর্থাৎ সেই গজাধীনের কথাটি এখানে উল্লেখ করা হচ্ছে। গজেন্দ্র কৃত্তি সংস্কৃতে যেমন পাই, সেই কৃত্তিখান থেকেই এসছে কৃত্তিবাস শব্দটি। তো শিবের সেই রূপটি কিন্তু আমরা দেখতে পারি। শিবকে আরো আমাদের লৌকিক জায়গায় নামিয়ে নিয়ে এসছেন সেকালের একজন মহান কবি, যে কবির নাম আমরা অনেক ম্যাক্সিমামই পরিচিত, কবি ভারতচন্দ্র রায় গুণাকর। শিবের বিয়ে নিয়ে, এই যে শিবরাত্রি, অনেকের মতে শিবরাত্রিটি মূলত হয়েছে শিবের বিয়েকে কেন্দ্র করেই, এবং সেখানেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল। এই শিবের বিয়ে নিয়ে একটি মজাদার কথা বলেছে, যেমনটি আমি বলছিলাম যে শিব কি করতো না, জটাঘটা গুলো সর্পরজ্জু বন্ধন অর্থাৎ সাপ ঠাপ দিয়ে, লতাটতা দিয়ে সে বেঁধে রাখত। তো সেই যখন শিবের সাথে যখন পার্বতীর বিয়ে একরকম ঠিকই হয়ে গেল, কৈলাস থেকে তো বরযাত্রীরা সব বেরিয়েছে, সেই বরযাত্রীর মধ্যে যেমন রয়েছে ভূত প্রেত পিশাচ ইত্যাদি ইত্যাদি, নন্দী ভৃঙ্গি তেমনই রয়েছেন দেবতারা বিষ্ণু ব্রহ্মা ইত্যাদি ইত্যাদিরা। তো সেদিন শিব কি করেছে, তার পরনের যে গজাজিনটা কোমরে যে পড়েছে, কোমর থেকে নিচের অংশকে লজ্জা নিবারণের উদ্দেশ্যে, সেই মাথার সেই সাপের রজ্জুটি, সাপটি লতাটি খুলে সে কি করেছে না, এই যে তার কোমর বন্ধনটি রয়েছে, কোমর যে যে গজাজিনটি রয়েছে, হাতির চামড়াটি যে রয়েছে, সেটিকে সে বেঁধেছে। তো এরকম এসছে, এরকম ভাবে সবাই যাচ্ছে, তো দূর থেকে মেনকা তো দেখছে, মেনা, হ্যাঁ মেনা বলে যেটাকে অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয়, মেনা বা মেনকা, সেই মেনকা দেখছে যে আসছে, পাশে নারদ দাঁড়িয়ে রয়েছে। তো নারদকে সে জিজ্ঞেস করছে, এক একজন অনেক অলঙ্কার ফলঙ্কার পরে সুসজ্জিত দেবগণ শিবের বরযাত্রী হিসেবে আসে। তো মেনকা তো আর শিবকে ওইভাবে হয়তো বা চেনেন না, যাই হোক সেই মজার ব্যাপার একটি। তো নারদকে জিজ্ঞেস করছে, আচ্ছা ওই যে সুন্দর দেবটি আসছেন উনি কি শিব? নারদ বলছে, না না উনি শিব না, শিব অনেক সুন্দরের থেকে, এ কি। আরেকজন আসছেন, পার মেনকা আবার জিজ্ঞেস করছেন, এই কি আমার মেয়ের বর, এই কি পার্বতীর বর হতে চলেছে, সেই কি শিব, ভগবান শিব? বলছে, না 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 এ শিব না, শিব কি বলছেন, এ আরো শিব অনেক সুন্দর। একজন একজন করে আসছে, মেনকা বারবার জিজ্ঞেস করছে, তো যা হওয়ার তাই হলো, নারদ বলছে, না এরা শিব না। শেষে যখন সেই ষাঁড়ের উপর বসে, এবং শিবের অনেকের মজাদার ভাবে বলে শিবের ষাঁড়টিও বুড়ো, হ্যাঁ বুড়ো ষাঁড় তার পুঁজি, এমনই তার অবস্থা কি, এতটাই সে ধনবান যে বুড়ো ষাঁড়ই তার পুঁজি। তো সে যাই হোক, সে বুড়ো ষাঁড়ের উপর বসে গাঁজা টানতে টানতে, হ্যাঁ সাপ ঠাপ জড়ানো গজাজিন পড়া, সে নাচতে নাচতে নন্দী ভেঙ্গি ভূত পিচার সমেত সে আসছে। সেই অবস্থা দেখে তো মেনকা মূর্ছমান, প্রায় মূর্ছিত হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে আর কি। তো সে যাই হোক, শেষমেশ শিব এসে দাঁড়িয়েছে, এবং মেনকাও তাকে বরণ করবার উদ্দেশ্যে বরণকুলো ডালা ঠালা নিয়ে এসছে, চারদিকে সব লোকজন, মশাল জ্বলছে, প্রদীপ জ্বলছে। তো শিব এসে প্রথমে বিষ্ণু রথের সামনে দাঁড়াতে যাবে, সেই সময় বিষ্ণুর মাথায় একটু শয়তানি বুদ্ধি, একটু মজার একটি কৌতুক করার একটি ইচ্ছে হলো। সে নারদকে বলল, ভাই কৌতুক করবে, বা কি কৌতুক করলো, বিষ্ণুর বাহন গরুর, সে গরুরকে বলল, যাও গিয়ে একটু শিবের যে সাপগুলো রয়েছে, লতাগুলি রয়েছে, তা একটু ভয় দেখাও। আর গরুর তো একদম রেডি হয়ে প্রভুর আজ্ঞা পালন করতে একদম ঝাঁপিয়ে পড়ল, শিবের কাছে চলে গেল, এবং শিবের সাপগুলিকে যেই ভয় দেখালো, শিবের সাপগুলি সব ভয় পেয়ে পালিয়ে গেল। এবার যেই মুহূর্তে পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে হলো কি না, ওই গজাজিন অর্থাৎ যে হাতির চামড়াটি তার
কোমরে পড়া ছিল সেটি খুলে গেল এবং খুলে যাওয়াতে পুরো উলঙ্গ শিবকে শিব সামনে চলে আসলো তার ভাবি শাশুড়ির সামনে উলঙ্গ অবস্থায়। এবং সেইটি মহা এক অদ্ভুত একটি অবস্থা, লজ্জার একটি পরিস্থিতির সৃষ্টি হলো। দৃষ্টয়া বিষ্ণু রথ সকম্প হৃদয় সর্পৌতত ভূতলে। মেনকা তো দেখে একদম মানে চোখ ঠোক বন্ধ করে নিয়ে প্রদীপ প্রদীপ নিভিয়ে দিল। কিন্তু প্রদীপ নিভিয়ে দিলে কি হবে? শিব আমাদের চন্দ্রচূড়, চন্দ্রচূড় শিব তার জটায় তার মাথায় স্বয়ং শশী বিরাজমান, শশী শোভা পাচ্ছে অর্ধচন্দ্র সেই শশী। দেখিয়া সকল লোক মশাল নিবায় শিব তালে চাঁদ অগ্নি আলো করে তায়। অর্থাৎ শিবের মাথায় যে চন্দ্র রয়েছে তার আলোতেই তো জগৎ আলোকিত, সেই আলোই, সেই আলোই কিন্তু তখনও শিবকে দৃশ্যমান করে রাখলো আমাদের সামনে। সে এক অদ্ভুত মজার পরিস্থিতি তৈরি হলো। দেখুন, শিবের মধ্যে কিন্তু মূলত বৈপরীত্যটি প্রচণ্ডভাবে বিদ্যমান। যেরকমটি বলছিলাম, অনেকে মজা করে বলে বুড়াগুরু পূজিতার এতই ধনবান সে, যদি সে সর্বত্যাগী দিগম্বর গজাজিন কৃত্তিবাস হবেন, গজেন্দ্র কৃত্তি, সে যদি হাতির চামড়া পড়া এরকমই হবেন, তাহলে তার যে ধনুক, আমরা জানি শিবের ধনুকের নাম পিনাক, তো সে পিনাক পানি কেন, তার পানি হাতে পিনাক কেন, এও এক বৈপরীত্য। সে বৈপরীত্যের সমাহার অ্যাকচুয়ালি শিব। অস্ত্রই যদি থাকে হাতে, যদি তার ধনুকই থাকে, তাহলে সে আবার কোন দিক দিয়ে ভস্মাকা সর্বত্যাগী সন্ন্যাসী, তাও এরকম কেন, এও এক বৈপরীত্য। আর ত্যাগী যদি সে সব কিছু করলো, তাহলে বাপু এতগুলো ছানাপোনা সমেত বউ সমেত ঘর সংসার কারা কেন, এ কেমন ত্যাগ। কিন্তু তবুও একের মধ্যে এই বহুতের যে বহু বৈপরীত্যের যে সমাহার, এ বুঝি আমাদের এই শিব বলেই সম্ভব, অন্য কেউ হলে হয়তো বা সম্ভবপর হতো না। এবং যদি বা সে এতগুলো ছানাপনা নিয়েই ঘর করবে এবং সে সর্বত্যাগী সন্ন্যাসী মতোই হবে, তাহলে মেয়েদের ব্যাপারেও কিন্তু সে যথেষ্ট দুর্বল। ভস্মাঙ্গসকিমঙ্গনা যদীচ সা কামং পরিদ্বেষ্টি কিম, কেন সে তবে বা কামদেবকে ভস্ম করল। এবং এই বৈপরীত্যর কথা ভেবে ভেবেই কিন্তু শিবের অনুচর ভৃঙ্গি রোগা হয়ে যাচ্ছে। এতটাই মজার কথা কিন্তু শিবের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে। আরেকটি ব্যাপার যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন, দেখুন শিব মূলত খাপছাড়া টাইপের একটা মানুষ। তার কোনো বসার ঠিক নেই, তার থাকবার ঠিক নেই, তার খাবার ঠিক নেই, এমনকি তার চলাফেরা চিন্তা ভাবনা এসবেরই তো ঠিক নেই। কিন্তু শিব কিন্তু নীলকণ্ঠ, সংসারকে সে কিন্তু কি করেছে না রক্ষা করেছে, সংসারের গড়লকে সে নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়ে উঠে সংসারে সে শান্তি প্রতিষ্ঠা করেছে। তো তেমনি শিব খাপছাড়া একটি মানুষ, ভবগুড়ে খাপছাড়া মানুষ। তো সেই আমাদের শিবের কথা যখন আমরা বলছি, তখন সেটিও কিন্তু একটু খাপছাড়া গোছেরই হবে, এটাই কাম্য। এবং আমি ইচ্ছা করে একটু খাপছাড়াভাবেই এটি বলছি, কারণ দেখুন শিব গড়তে সর্বদাই বাঁদর হয়ে যায়, এটি বলা মনে হয় বললে ব্যাপারটি কিন্তু একটু বেশি বলা হবে না। কারণ শিবের ব্যক্তি এতটাই বড়, এতটাই মহান, বেদ থেকে পুরাণ সর্বত্র শিব, লৌকিক জগতে শিব, শিব সত্য সুন্দরের প্রতিষ্ঠা, শিব বর্তমান। সুতরাং কি করেই বা তাকে এই স্বল্প পরিসরে আমরা ধরব, সেটি তো সম্ভবপর নয়। তাই আমাদের এই বক্তব্যগুলো কিন্তু খানিকটি খাপছাড়া হয়ে যাচ্ছে। তো সে যাই হোক, হোক গে খাপছাড়া, সবই শিবময়, সবই সত্য, সবই সুন্দর। কালী দুর্গা এদের এখন কিন্তু প্রভাবটি যথেষ্ট বেশি, তো সেই নিয়েও কিন্তু কম মজা হয়নি। এই কালীঘাটের গঙ্গা, আজকে আমরা আদি গঙ্গা দেখলে দেখবো সে শুকিয়ে গেছে, যথেষ্ট নোংরা যতই আমরা দেখি না কেন বারংবার, তো সেই নিয়েও কিন্তু কম মজা হয়নি। দেখুন শিব একটু খাপছাড়া, কিন্তু তার যেরকম খাওয়া দাওয়া বসা থাকা কোনো কিছুরই ঠিক নেই, ভস্ম টস্ম মেখে যেমনটি বললাম আমরা সবাই জানিও, শ্মশানে মশানে পড়ে থাকে, নেশা ভাঙ করে, কিন্তু তিনি আবার মনের দিক থেকে খুবই সরল,
হ্যাঁ, একটি বেলপাতাতেই তুষ্ট শিব। তো শিবের ব্যাপারে বলতে গেলে একটু খাপ ছাড়া হবেই। আর আমরা জানি যে শিব গড়া অত সহজ নয়। শিবের কথা বলতে গেলে বা শিব গড়তে গেলে সর্বদাই প্রায় সেটি বাঁদর হয়ে যায়। তো শিব গড়তে বাঁদর, এই প্রবাদটির সম্বন্ধে আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত। তো আমাদেরও কিন্তু এই শিবের সম্বন্ধে কথাগুলো যখন আমি বলছি তখন সেগুলো কিন্তু একটু খাপ ছাড়া মতো হবেই, কারণ শিবের ব্যাপ্তি এত। বেদ থেকে শুরু করে পুরাণ সর্বত্রেই সত্য সুন্দর শিব বর্তমান। সুতরাং শিবের কথা বলতে গেলে একটু এলোমেলো হবে, আর আমি ইচ্ছে করেও করছি, কারণ ওইভাবে অল্প পরিসরে ছোট্ট একটি এপিসোডের মাধ্যমে কিন্তু শিবের কথা তুলে ধরা যায় না। তো সে যাই হোক, এই যে শিবের শিবের পত্নী পার্বতী, তিনি তো দুর্গা, তিনি কালী, ইত্যাদি ইত্যাদি আমরা সকলেই জানি। তো তার এবং শিবের বড় বউ বলে যাকে আমরা বলছি শিবচরী সহচরী সুরনদী গঙ্গা, তাদের মধ্যে যে একটা কনফ্লিক্ট, তাদের মধ্যে যে একটা সপত্নী বিরোধ রয়েছে মনুষ্য সমাজের মতো। কিছুদিন আগেও দেখা যেত কুলীনরা যখন 10টা 5টা বিয়ে করত, সপত্নীদের মধ্যে যে একটি কোন্দল দেখা যেত, কোদল দেখা যেত, সেটি যেন এখানেও বর্তমান হয়ে উঠেছে। ওই যে বললাম দেবতাকেও আমরা ভালোবেসে তাকে টেনে এনে আমাদের গৃহস্থদের মধ্যে, আমাদের ঘরের একটি মানুষ করে তাকে নামিয়ে এনেছি। তার যে পরিচয়, তার যে ব্যাপার স্যাপারগুলি, তার যে অঙ্গভঙ্গি, চিন্তা, সবই আমরা আর পাঁচজন মানুষরা যেরকম করে থাকি তেমনই হয়েছে। তো শিবের এই যে পত্নী পার্বতীর এত বাড়বাড়ন্ত দেখে গঙ্গা কিন্তু মনের দুঃখে দিনে দিনে কৃশ শুকিয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। সেই জায়গাটিকেও কিন্তু কবিরা, সেই ব্যাপারটিকে নিয়েও কিন্তু কবিরা মজা করতে ছাড়েননি। সপত্নীদের বাড়বাড়ন্ত দেখে গঙ্গা শুকিয়ে নোংরা হয়ে যাচ্ছে কালীঘাটে। সপত্নী বিভবং দৃষ্টা গঙ্গা ভুদ মলিনা কৃশ। এই সপত্নীর বাড়বাড়ন্ত দেখে গঙ্গার কৃশ হওয়ার ব্যাপারটিও কিন্তু কবির ভাষায় উঠে এসেছে। তো সে যাই হোক, শিব দানব মানব দেবতা সকলেরই কিন্তু প্রিয়, দেব দানব মানবের বড় প্রিয়, এবং তিনি সমস্ত সমস্যার সমাধান, সমস্ত কিছুর রক্ষাকর্তা তিনি। সেই জন্য তাকেই, শিবকেই যদি আমরা মূলত মূর্তিমান সমাধান বলে যদি উল্লেখ করি হয়তোবা উত্তুক্তি করা হবে না। কিন্তু এই যে প্রচণ্ড শক্তিশালী মূর্তিমান সমাধান, সদা ভব ঘুরে উদাসীন শিব, নিজের শক্তির ব্যাপারেও কিন্তু তিনি উদাসীন, কিন্তু তার মুখে সর্বদাই লেগে আছে সেই অমলিন হাসিটি, যে হাসিটি আমাদের এই যে ভবজগতের সুখ দুঃখর যে টানা পড়েন সব কিছু থেকে নিষ্কৃতি দেয়, সেই হাসিটি আমরা যেন ওষুধের মতো আমরা সকলে প্রাণের মধ্যে ধরে রাখতে পারি। শ্রেয়াংশী বা দিষ্টু অনন্ত বিতস্য শম্ভু অন্ডোদ্ধরাবলি ঘন ধনিরট্টহাস। সেই অট্টহাস, সেই এক যে কি বলবো, শান্ত নির্মল এক যে হাসি শিবের, সেই হাসিটি, সেই মধুময় হাসিটি আমরা যেন বারবার ফিরে পাই, তাই যেন আমাদেরকে রক্ষা করে। এই আমরা শিবের কাছে প্রার্থনা করি আজ এই শিবরাত্রির শুভক্ষণে। তো শিব এবং পার্বতীর বিয়ের ব্যাপারটি নিয়ে আমি দু চার কথা একটু বলবো, কেন আমি একটু আগেই বলেছি শিবরাত্রি অনেকের মতে মূলত শিব পার্বতীর বিবাহরই দিন, সেই ব্যাপারটি নিয়ে আমি একটি বলবো। তো শিবের যেমনটি বললাম মেনকার ক্ষেত্রে, ওটি একটি পর্ব। আরেকটি পর্ব যখন, এবার তো ওই সমস্ত যখন আবার ঠিকঠাক করে বস্ত্র টস্ত্র পরে গজাজিন পরে ঠরে শিব এবার গিয়ে বসেছে বিয়েতে, বিয়ের মণ্ডপে, এবং সেখানে বরকর্তা ব্রহ্মা, বরকর্তা বরযাত্রীদের সমস্ত কিছু ভালোমন্দ দেখাশোনার ভার ব্রহ্মার, এবং এই ব্রহ্মাই কিন্তু পলিত কেশ, সৃষ্টি রচয়িতা ব্রহ্মাই একমাত্র উপযুক্ত বরকর্তা, তা তিনি বরকর্তা হয়ে এসছেন। তো ভালো ব্যাপার, তিনি বসেছেন বিয়েতে। দেখুন বিয়েতে আমরা জানি অল্প বিস্তর, হিন্দু বিবাহে একটা সবচেয়ে বড় বা জরুরি আইডেন্টিফিকেশন হচ্ছে 14 পুরুষের নাম। 14 পুরুষ না হলেও কমপক্ষে 3-4 পুরুষের নাম অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আইডেন্টিফিকেশন। তো পুরুত শিবকে জিজ্ঞেস করেছে যে বাপু তোমার বাপ ঠাকুরদার নামখানি বলো দেখি। শিব পড়েছে মহাফ্যাসাদে, শিব তো আদি অনাদি অনন্ত একজন,
নিজেই নিজে সৃষ্টি হয়েছে, নিজেই নিজের জন্ম দিয়েছেন, এরকম একটি ব্যাপার। তো বাপ ঠাকুরদার নাম প্রত্যেকে জানবে, শিবের মুখ হয়ে গেছে ছোট, আরে বাপ ঠাকুরদার নাম কি করে পাই, ভরা সভা তার মধ্যে শিব, এরকম ভেবে দেখুন এরকম অকওয়ার্ড পজিশনে পড়েছে যে তার বংশ পরিচয় কি, তার পরিচয় কি এই ব্যাপারটি দেওয়ার জন্য। সেখান থেকেও কিন্তু উদ্ধার করলো ব্রহ্মা। শিব যদি আজকে, শিব নিজেই যেহেতু নিজের সমস্ত কার্যে স্বয়ং এসে আবির্ভূত হন, তার কোনো অবতারের কোনো ব্যাপার নেই, যদি বা বিষ্ণুর মতো অবতার ঘটত, রাম কৃষ্ণ এদের মতো, তাদের নয় বংশ পরম্পরাটি, সে বলে দিতে পারত যে শিবের তো কোনো অবতার হয় না, তাহলে শিবের বাপ ঠাকুরদার নাম কি হবে। উপায় উপায় একমাত্র বরকর্তা, অর্থাৎ ব্রহ্মা বরকর্তা, তিনি সৃষ্টি রচয়িতা ব্রহ্মা এসে হাজির হয়েছেন যে ঠিক আছে বাপু আমি বলছি তার বাপ ঠাকুরদার নাম। ব্রহ্মা তখন বাঁচালেন, ব্রহ্মা বললেন শিবের প্রপিতামহর নাম হচ্ছে বেদ কণ্ঠ। কি না? বেদ কণ্ঠ। পিতামহ উগ্রকণ্ঠ, বাবা শ্রীকণ্ঠ, এবং বর শিব নীলকণ্ঠ। দেখুন কি মজার ব্যাপার, সে কি এই যে ব্রহ্মা কিন্তু প্রকারান্তরে বেদের থেকে শুরু করে পুরাণ সমস্ত ব্যাপারটিকেই কিন্তু, অর্থাৎ তিনি যে সর্বত্র, তিনি তার বাপ প্রপিতামহ, তিনি তার পিতামহ, তিনি তার বাবা স্বয়ং তিনি, তিনি সর্বত্রই যে শিব সত্য সুন্দর যে প্রতিষ্ঠিত, সে ব্যাপারটিকেও কিন্তু তিনি বুঝিয়ে দিলেন এই নামগুলির মাধ্যমে। শিবের মুখে ফুটল হাসি, সেই অমলিন হাসি যা আমাদের সর্বত্র শিব জীব জগতের, শুধু জীব জগৎ বলে নয়, স্বর্গমাত্র পাতাল ত্রিলোকে ওষুধির মতো কাজ করে। শ্রেণী শ্রীকণ্ঠ নীলকণ্ঠ প্রহসিত বদন পাতুবশ্চন্দ্রচূড়, এত সুন্দর সেই শিবের হাসিটি, সেই অমলিন সরল্য মাখা হাসিটি কিন্তু ফুটে উঠল শিবের মুখে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মূর্তি ত্রিদেবতা, কিন্তু একটুখানি তলিয়ে দেখলেই আমরা দেখতে পাব যে এটি কিন্তু মূলত দেবকল্পেরই তিন রূপের কথাই এখানে বলা হচ্ছে। তাদের শুধুমাত্র তিনটি রূপ, কিন্তু দেব একই। একৈব মূর্তি বিভেদই ত্রিধা সা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, এবং শিব ধ্বংসকর্তা। দেখুন ব্রহ্মা সৃষ্টি, এই সৃষ্টির সঙ্গে কিন্তু পার্থক্য রয়েছে। কিসের পার্থক্য? না ধ্বংস বা পালনের। ধ্বংস পালনের থেকে সৃষ্টি ভিন্ন, এবং পালন সৃষ্টির থেকে ধ্বংস ভিন্ন। সুতরাং ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তার পক্ষে ধ্বংস করা সম্ভবপর নয়। যে পালনকর্তা বিষ্ণু, সে পালন করছে, নিজেই নিজের পাল্য, নিজেই নিজে সৃষ্ট হয়েছে ব্রহ্মা, এবং বিষ্ণু নিজেই নিজেকে পালন করছেন এবং জগৎকেও প্রতিপালন করছেন। তো তার পক্ষে ধ্বংস করা সম্ভব নয়, এবং ধ্বংস করতে গেলে কিন্তু এক বৈরাগ্যের দরকার হয়। তাই কিন্তু শিবের আছে, সে উদাসীনভাবে বৈরাগ্য সহকারে ধ্বংস করে দিয়ে নতুনের শুভ সূচনা করতে পারে। ধ্বংসকে কিন্তু আমরা এখানে নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখব, যে নতুন কিছু শুরু হচ্ছে, নতুনের জয়গান গাইতে সে কিন্তু এগিয়ে দিচ্ছে এই জগৎকে, সৃষ্টিকে। বৈরাগ্য না থাকলে কিন্তু ধ্বংস করা যায় না, তাই সে আবার রুদ্র। এই রুদ্র শব্দটি প্রথম উল্লেখ আমরা পাই কোথায়? না পাই হচ্ছে গিয়ে বেদে। তাকে, এই রুদ্রকে মধুস্বাদের মধুর, অর্থাৎ মধুমিশ্রিত মধুময় স্তুতি দিয়ে তার বন্দনা করা করে বলা হচ্ছে যে এই আমরা সকলে আপনার মধুময় স্তুতি করছি, জয়গান গাইছি, আপনি আমাদের জীবনকে মধুময় করুন, আপনি আমাদের রক্ষা করুন। সাদ সাদিও রুদ্রায় বর্ধনম, রুদ্র কথার অর্থ কিন্তু প্রকৃত অর্থে রোষ বা ক্রোধ, এই অর্থেই আমরা পরিচিত। কিন্তু আবার যদি একটু তলিয়ে দেখি আমরা, দেখবে রুদ্ধাতু মানে কি? কাদা বা কাদিয়ে যাওয়া। আবার আমরা যদি জাস্ক যে মহান বৈয়াকরণ ছিল তার কথা একটু ধরি, তিনি বলছেন না এই রুদ্রতে দুটি ধাতু বর্তমান। কি কি? না রু ধাতু যার মানে কাদা, আর ধ্রু ধাতু যার মানে যাওয়া, অর্থাৎ কাদিয়ে যাওয়া। কাদের কাদিয়ে যাচ্ছেন? নিজের ভক্তদের নয়, শত্রুদের তিনি কাঁদিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু বলা হয়ে যাচ্ছে। সেই তেমনই রুদ্র। এবার আমরা এই রুদ্র শিব ভগবান কি করে তিনি একটু একটু করে আমাদের দেবতাদের মধ্যে আসলো, সেই ব্যাপারটি কিন্তু আমরা একটু দেখব। যেন অনেকটা অসভ্য থেকে সভ্য, অর্থাৎ দেবত্বে তিনি উত্তীর্ণ হয়েছেন,
এরকমটিও কিন্তু আমরা আভাস পাই অনেক ক্ষেত্রে। প্রজাপতি ব্রহ্মা তিনি কিন্তু নিজের কন্যার কথা নিবিড়ভাবে ভাবছিলেন, এমনই উল্লেখ আছে শতপদ ব্রাহ্মণে, যে তিনি নিবিড়ভাবে ভাবছিলেন নিজের কন্যার কথা, হয়তো বা কামনাও করছিলেন, তেমনও উল্লেখ পাব। কে এই কন্যা? না উষা। আপন কন্যাকে কামনা করছিলেন প্রজাপতি। দিবৌমি তো অন্যে আহু উষ্মৌ ইতি অন্যে, দহিতাকে দৌ বা আকাশও বলেন অনেকে, আবার উষাও বলা হয়ে থাকে। তো এমনই দহিতাকে তিনি কামনা করছিলেন, কিন্তু এই যে দহিতাকে তিনি কামনা করলেন এটাকে কিন্তু খুব একটা ভালো চোখে কিন্তু দেখেননি দেবতারা। নিজের কন্যাকে কামনা করছে, এ কেমন অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারটাকে একেবারেই ভালো চোখে দেখেননি দেবতারা। তাই দেবতারা নিজের ভগ্নীর, নিজের বোনের সঙ্গে পিতার এরকম একটা অবৈধ আচরণকে, আচরণে ক্ষুব্ধ হয়ে তারা এরকম পিতাকে শিক্ষা দেওয়াই উচিত। কেন, আপনারা ভেবে দেখুন একবার, এরকম একটা যে ইনসিস্ট ব্যাপার যে একজন পিতা তার নিজের কন্যাকে কামনা করছেন, এই ব্যাপারটি কিন্তু সেকালেই বলুন আর একালেই বলুন খুব একটা কিন্তু যে ভালো চোখে দেখা হতো তেমনটি নয়, যথেষ্ট বরঞ্চ খারাপ চোখেই দেখা হতো। তো দেবতারা কি করলো, না পশুকুলের অধিপতিকে ডেকে আনলো এবং ডেকে বলল মারো, এরকম পিতাকে তুমি মারো। তং রুদ্র ভায়ত বিবেদ্ধা, এরকমই এক তাকে মেরে ফেলার একটি কথা তারা বলল। কাকে? না পশুর দেবতাকে। যৌয়ং দেব পশু নাম, এরকমটি কিন্তু বলা হচ্ছে। তারপরে ব্রহ্মার কি হলো সেসব ব্যাপারটি ছাড়ুন। তো এইভাবে কিন্তু রুদ্রের সাথে প্রথম আমাদের ইন্ট্রোডাকশন হলো শতপথ ব্রাহ্মণে। এবার যদি আমরা একটু ঐতিহ্য ব্রাহ্মণের দিকে চেয়ে দেখি, আমরা দেখতে পাব সেখানেও এইরকম ভাবে প্রজাপতি তার নিজের কন্যা উষাকে কামনা করছেন ইত্যাদি ইত্যাদি। এরকম একজন দুর্বিনীত পিতাকে শাস্তি দিতে দেবতাদের, এখানে আবার রুদ্রের যে ইন্ট্রোডাকশন বা রুদ্রের যে সৃষ্টি সেটি কিন্তু ওটাতে যেমন ডেকে এনেছিল, এটা তার ডেকে আনার কোনো ব্যাপার নেই। এটাতে তার সৃষ্টিটি অনেকখানি যেন তার স্ত্রী পার্বতী বা দুর্গার যেভাবে সৃষ্টি হয়েছে তার সঙ্গে একটা যেন আমরা একটা অ্যানালজি পাচ্ছি, একটা মিল পাচ্ছি। দেবতারা নিজেদের শরীরের অত্যুগ্র অংশগুলোকে একত্র করে সেখান থেকে একটি দেবতা সৃষ্টি করলেন, সেই দেবতার নাম দিলেন ভূতবান। এই ভূতবানই কিন্তু পরমেশ্বরের পরবর্তীকালে ভূতেশ্বর নাম কিন্তু হয়েছে। তো দেবতারা এরকম ভূতবানকে সৃষ্টি করে বললেন এই প্রজাপতি এইরকম একজন দুর্বিনীত পিতাকে তুমি বধ করো, হত্যা করো। ভূতবান বললেন তথাস্তু করব, কিন্তু তার আগে বাপু বর দাও আমাকে। কি বর? না দুনিয়ার যত পশু আছে সবার আধিপত্য আমার চাই, পশুমান হতে চাই, আমি সমস্ত পশুদের অধিপতি আমি হতে চাই। ভূতবান ভূতেশ্বর মহাদেব হলেন পশুমান, যেখান থেকেই আমরা পরবর্তী সময় আপনারা সকলেই জানেন নেপালের সেই বিখ্যাত মন্দির পশুপতি মন্দির, এই পশুপতি নামটিও কিন্তু এই পশুমান এখানেও কিন্তু প্রোডাক্ট হলো। তাহলে রুদ্র যে ছিল হলো, সে হলো ভূতবান, সেই হলো পশুপতি, এবং পরবর্তী সময়ে আরও নামে ধীরে ধীরে আমরা আসছি। পশুনাং পতিং পাপ নাশং পরমেশ্বরম, এই রুদ্র শিব পশুপতি ভূতেশ্বর হলেন, পশুর অধিপতি তিনি হলেন। যা কিছু বজ্র অর্থাৎ ওয়েস্ট জিনিসগুলো তাও কিন্তু অধিকারী এই রুদ্র শিব। মম বা ইদং বৈ বাস্ত হমিত, এরকম কথা উল্লেখ কিন্তু আমরা ঐতিহ্য ব্রাহ্মণে পাচ্ছি। আরেকটি গল্প একটু যদি আমরা দেখি, যে এই যে দেখুন একটু আগে বললাম যে প্রজাপতিকে বধ করো, তো প্রজাপতিকে তো বধ তো করলেন, কিন্তু আদৌ কি প্রজাপতির বধ হলো? তাহলে তো সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো প্রজাপতির বধ কিন্তু আদপে সেরকমভাবে হয়নি। কিরকম ব্যাপারটি? না প্রজাপতির মৃত্যু নেই, তিনি মৃগরূপ ধরে মৃগীরূপী উষার সাথে মিলন করেছিলেন এবং তাকেই শিব কিন্তু বধ করলেন, তাই কিন্তু তিনি মৃগবেদ এই নামটিও কিন্তু আসলো। তিনি ক্রোধী, এতটাই ক্রোধী যে বেদে বা ব্রাহ্মণে তাকে ডাইরেক্ট রুদ্র বলতেও ভয় পাচ্ছে, তারা বলছে না রুদ্র বলো না বাপু, রেগে যেতে পারে, খেপে যেতে পারে, তার থেকে রুদ্রায় বলো, তাই রুদ্রায় কিন্তু কথাটি উল্লেখ হয়ে থাকে বা বলা হয়। তার পরবর্তী সময় তা এইভাবে তো শিবের পশুপতি রুদ্রের সৃষ্টি হলো,
এবং এর পরপরই আমরা দেখছি যে কি করে তিনি এলিট ক্লাসের দেবতাতে উন্নীত হচ্ছেন। কেন কি সেকালে বৈদিক যুগে আমরা জানি যাগযজ্ঞের একটা মারাত্মক ইম্পর্টেন্স ছিল, ধর্ম বা দেবতাদের উদ্দেশ্যে দেবতাদের প্রীত করার ব্যাপারটি ছিল যাগযজ্ঞের মাধ্যমে। তো যজ্ঞ ভাগ যে সমস্ত দেবতা যদি কোনো দেবতা না পায় তাহলে সে দেবতা হিসেবে গণ্য হতো না, বা অ্যাটলিস্ট এলিট ক্লাসের দেবতা তো নয়। তো এই শিব কি করে যজ্ঞ ভাগ, এবং আপনারা জানেন যে ওই সতীর যে দেহত্যাগ ঠেহত্যাগ ইত্যাদি সেখানেও গোড়াতে ওই শিবকে যজ্ঞ ভাগ দেবে না প্রজাপতির সেই পুত্র, যে সবচেয়ে এক্সপার্টাইজ পুত্র, যে জন্য তার নাম হয়েছিল দক্ষ, দক্ষ অর্থাৎ এক্সপার্টাইজ, এই জায়গাটার কথাটা যে বলা হচ্ছে, যাকে সে অন্য ব্যাপার, ওই দিকে যাবো না আমি। তো সেখানেও কিন্তু এই যজ্ঞ ভাগ নিয়ে প্রথম কুন্দলটা ঝগড়াটি লেগেছিল এই শ্বশুর আর জামাই। এবং আপনারা দেখবেন অনেক সময় এই শ্বশুর আর জামাইয়ের মধ্যে কিন্তু একটা ভালো কনফ্লিক্ট কাজ করে, যে একজন আরেকজনের সাথে একটা কোটা ফোটাকুটি লেগে থাকে, এবং মাঝখানে ওই মেয়েরাও, হ্যাঁ আমি বাপের বাড়িতে ওই পেয়েছি সেই পেয়েছি, তুমি কিবা দিলে কিবা করতে পারলে, আমি বাপের বাড়িতে রাজরানী হয়েছিলুম ইত্যাদি ইত্যাদি। এবং বাপও দেখায় যে হ্যাঁ মেয়ে বেশি ছিল, যাকে আবার মেয়েরা রাগ করবেন না আমার উপরে, উল্টোপাল্টা কমেন্ট করবেন না, এটা জাস্ট মজার খাতিরেই আমি বললুম। তো যাই হোক, তো সেই যজ্ঞের অংশ পেয়ে দেবতারা স্বর্গে চলে গেছে শিবকে ফেলে রেখে। শিবকে কিছু যজ্ঞ ভাগও দেয়নি, কিছুই দেয়নি। শিব বললেন, ও শিব, এই যে যজ্ঞ ভাগ না পাওয়া, বাস্তব্য, এটিও কিন্তু শিবের আরেক নাম। তো শিব দেখলো, ও দরকারের সময় তোরা বেটা আমায় ডাকিস, যেই দরকার পড়লো, এখন যজ্ঞ ভাগ থাক দেওয়ার ব্যাপার নেই, তোরা পাট করে পালিয়ে গেলি, দাঁড়া তোদের হচ্ছে বলে নিজের পিনাক টিনাক ধনুক ঠনুক তুলে তেড়ে গেছে। দেবতারা গেছে ভয় পেয়ে, দেবতারা বলছে না বাপু তুমি মানঠান বেরো না, আমরা তোমার যজ্ঞের ভাগ ব্যবস্থা করছি, যজ্ঞের ভাগ তুমি পাবে। কি করা হলো না, দেবতারা তখন যজুর্বেদের যে পুরোহিত অধৈর্যকে বলল, অধৈর্যকে বলল যে যজ্ঞে আহুতির সময় যজ্ঞস্থলের উপরে তুমি ঘি মাখনের ছিটা দাও, ঘি এবং মাখন, আমরা জানি আহুতিতে ঘি মাখন দেয় যজ্ঞে, তো সেই ঘি মাখনের ছিটা দাও, এবং সবকটা পাত্রে দেবতাদের উদ্দেশ্যে যে ঘিটি দেওয়া হয় তার সবকটা পাত্রে একটু একটু করে কিন্তু ঘিটি যেগুলো ছিল সেগুলো কিন্তু কি হচ্ছে না, তাই সেই সব যে ঘিটিগুলো পড়ে আছে সে উচ্ছিষ্ট ঘিটি সেগুলোকে একত্র করে সেগুলোকে তুমি আহতি দাও এই শিবের উদ্দেশ্যে। পূর্বেই আহতিটি দেওয়া হতো, দেখবেন একটু বেদ অধ্যয়ন করলে দেখতে পাবেন, পূর্বে এই উচ্ছিষ্ট আহতিটি কিন্তু অগ্নির উদ্দেশ্যেই দেওয়া হতো অগ্নির মধ্যে, কিন্তু শিবের গল্প যেই চলে আসলো, রুদ্রের গল্প যেই চলে আসলো, সঙ্গে সঙ্গে এই আহতি কিন্তু তখন শিবের উদ্দেশ্যে দেওয়া হতে শুরু হয়ে গেল। সেই তার মানে এখানে দেখুন, শিবের এই যে অগ্নির মধ্যে শিবের অর্থাৎ অগ্নির উদ্দেশ্যে যে আহুতি দেওয়া হতো সেটি শিবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এখন, এর মাধ্যমে কিন্তু শিবের যে অগ্নিস্বরূপ, শিবজিও শিবও যে অগ্নিস্বরূপ একজন, সেটিও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল। এবং এই ষষ্ঠীকৃত অর্থাৎ এই উচ্ছিষ্টকে বলা হয়ে থাকে ষষ্ঠীকৃত, সেটি কিন্তু এই শিবের উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে। তো শিবের এই অগ্নিস্বরূপতাও কিন্তু প্রতিষ্ঠিত হলো। সভ্যের বাইরের মানুষ জোর করে রীতিমতো যুদ্ধ করে ফাইট করে শিব কিন্তু যজ্ঞাহুতি অর্জনের মাধ্যমে সে এলিট ক্লাসের দেবতা, সে মহান দেবতাতে পরিপূর্ণ, মহান ইন দ্যাট সেন্স বলছি। এখনকার দিনে এই যে আমাদের ত্রিদেবের মধ্যে দেখবেন, এই যে শিবের যে এত বারবারন্ত, শিবের যে এত পুজো হচ্ছে, মন্দির হচ্ছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হচ্ছে ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে, সেটি কিন্তু তাকে যদি আমরা পুরাণকে একটু আশ্রয় করি, যদি আমরা বেদ উপনিষদকে আশ্রয় করি, আমরা দেখব এমনি এমনি কিন্তু আসেনি, তাকে ফাইট করে অর্জন করতে হয়েছে। এই যে শিবের এই মানসিকতা, এই যে শিবের মানসিকতা, এটি কিন্তু আজকের দিনে আজকের জগতে দাঁড়িয়েও কিন্তু সমানভাবে আমরা লক্ষ্য করি, যে যদি কোনো কিছু পেতে হয় তাকে অর্জন করতে হয়, কেউ এমনি এমনি এসে হাতে তুলে দেবে না। এই জিনিসটা যদি মনে আমরা রাখি এবং সেইভাবে যদি চলি, তাহলে শিবের মতো একজনকেও যদি ফাইট করতে হয় তাহলে আমাদেরকে তো করতেই হবে প্রতিনিয়ত, এবং আমরা করছি জীবন ধারণের জন্য, নিজের সম্মান পাওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যও আমাদেরকে ফাইট করতে হবে। তা সে যাই হোক, তিনি শুদ্ধ করেন ধ্বংসের মাধ্যমে, প্রলয় শেষে রুদ্র শান্ত হয়, তিনিই হন শিব, তিনি হলেন শিব সত্য সুন্দর, সত্যম শিবম সুন্দরম। এই বলে শিবের কাছে প্রার্থনা করি আমাদের সকলে শিবত্ব প্রাপ্তি হোক, চৈতন্য জেগে উঠুক সকলে, আমাদের সকলে আমরা যাতে আত্মোপলব্ধি করতে পারি, নিজেদেরকে নিজে চিনতে পারি, কিন্তু অহংকার বোধ না আসে, এসে যাতে করে আমরা শিবের মতোই নিজেদের ক্ষমতা প্রচুর থাকলেও, প্রতিষ্ঠা পেলেও উদাসীন থাকতে পারি, নিরহংকার হতে পারি, এই প্রার্থনাই করছি। জয় শিব শম্ভু।